এক রাতের ব্যবধানেই দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার আর তাই এবার এই জ্বালানি তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করার দাবির ফলে বৃদ্ধি পেতে যাচ্ছে লঞ্চের ও বাসের ভাড়াও হঠাৎ করে এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ঢাকা সহ বিভিন্ন জেলায় পরিবহন সংকট দেখা দিয়েছে গতকাল থেকেই বিশেষ করে রাজধানীতে চরম বিপেকে পড়েছেন যাত্রীরা কিছু পরিবহন পাওয়া গেলেও দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এটা ছিল গতকালের ঘটনা তবে আজ থেকে সরকারিভাবে বাসের বাড়তি ভাড়া কার্যকর হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দূরপাল্লার রুটে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা আশি পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা বিশ পয়সা করা হয়েছে এদিকে বাসের সর্বনিম্ন ভাড়া দশ টাকা এবং মিনিবাসে আট টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে থেকেই বহাল ছিল আজ রোববার থেকে এ ভাড়া কার্যকর হবে এছাড়াও লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারের প্রত্যেক যাত্রীর ভাড়া দুই টাকা উনিশ পয়সা সেখানে প্রতি কিলোমিটার বিয়াল্লিশ পয়সা বেড়ে এই ভাড়া হবে দুই টাকা বাষট্টি পয়সা সেই হিসেবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে উনিশ দশমিক আঠারো শতাংশ রোববার থেকে এ ভাড়া কার্যকর হবে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে গতকাল রাজধানীর মোহাম্মদপুর এলাকার এক বাইকার বলেন বিশ্ববাজারে তেলের দাম কমেছে কিন্তু আমাদের দেশে ঘটেছে ঠিক উল্টো ঘটনা যেখানে আরও কমার কথা সেখানে আরও এক রাতের ব্যবধানেই তা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করেছে সরকার এর ফলে জ্বালানি তেলের দামের কারণে এখন সব কিছুরই দাম বেড়ে যাবে একটা গণতান্ত্রিক দেশে এভাবে হুট করে বেড়ে যাবে এটা মেনে নেওয়া যায় না এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আপনি আমার প্রতিক্রিয়া জানতে চাইছেন কি প্রতিক্রিয়া দেব বলুন এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে কিছুদিন পর না খেয়ে থাকতে হবে বলেন ওই লোক বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন